Assalamualaikum viewers, আমাদের এখনকার খবরে আপনারা দেখবেন 10 দিনের রিমান্ডে শাহেদ আদালতে দাঁড়িয়ে বিচারকের উদ্দেশ্যে কেঁদে কেঁদে একই বললেন শাহেদ, এ নিয়ে বিস্তারিত। এছাড়া নিউ ইয়র্কে যেভাবে খুন হন পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম, থাকবে এ নিয়ে বিস্তারিত। আরও থাকবে মুখোমুখি জিজ্ঞাসাবাদে স্বামী আরিফের ওপর ক্ষেপলেন সাবরিনা, এ নিয়ে বিস্তারিত। এছাড়া থাকবে এবার কোটি টাকার গাড়ি কিনে আলোচনায় এমপি বুবলি। আরও থাকবে পরীক্ষা না করে রিপোর্ট, এবার নিউ শেভরন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা। দর্শক, শিরোনামে উল্লেখিত খবরের বিস্তারিত দেখতে না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। করোনায় ভুয়া রিপোর্ট দেওয়ার মামলায় গ্রেপ্তার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে কোমরে মোটা দড়ি বেঁধে ঢাকার আদালতে হাজির করা হয়। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি নিজের পক্ষে সাফাই গিয়েছেন। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদকে 10 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সকালে রিমান্ডে শুনানিতে তার 10 দিনের রিমান্ড চায় পুলিশ। আদালতের রিমান্ড শুনানি চলাকালে কাঠগড়া থেকে বিচারকের উদ্দেশ্যে শাহেদ বলেন, আমি কি একটা কথা বলতে পারি? এটি বলেই কাঠগড়ার ভেতরে কান্নাকাটি শুরু করেন শাহেদ। এ সময় বিচারকের উদ্দেশ্যে শাহেদ বলেন, আমি 1.5 মাস ধরে করোনায় আক্রান্ত, আমার বাবা করোনায় মারা গেছেন। আমি মার্চে প্রথম দিন যখন স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাই, তখন তারা আমাকে আমার হাসপাতালের লাইসেন্স নবায়ন করতে বলেন। তখন আমি বলি আমার লাইসেন্সের ঘাটতি আছে। তখন তারা বলে যে লাইসেন্সের নবায়নের জন্য সোনালি ব্যাংকে টাকা জমা দেন। আমি তাদের কথা মতো টাকা জমা দিই। সারা দেশে করোনায় চিকিৎসার কাজ বেসরকারিভাবে আমরাই শুরু করেছি। তারপরেও আমার সবগুলো প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে। এর আগে করোনা ভাইরাস পরীক্ষায় প্রতারণার অভিযোগে শাহেদ সহ গ্রেফতার 3 জনকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিজেন্ট হাসপাতাল প্রতারণার মামলায় 10 দিনের রিমান্ড চায় পুলিশ। পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম শুনানি শেষে শাহেদ এবং মাসুদের 10 দিনেরই রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া শাহেদের অন্যতম সহযোগী তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলির বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। করোনা ভাইরাসের পরীক্ষার নামে জালিয়াতি অভিযোগে গ্রেফতার হওয়া জেকেজির চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ চৌধুরীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ইতোমধ্যে বুধবার 15 জুলাই সন্ধ্যায় তাদের এক দফা মুখোমুখি করা হয়েছিল। আজ আবার তাদের মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদের সময় ডিবি কার্যালয়ে আরিফকে দেখে খেপে উঠেছিলেন সাবরিনা। বলেন, আরিফের জন্যই আজ তার এই অবস্থা। একই সঙ্গে করোনা জালিয়াতির বিষয়ে নিজের সম্পৃক্ততার বিষয়টিও অস্বীকার করেন তিনি। মুখোমুখি জিজ্ঞাসাবাদে আরিফ জানিয়েছেন, জালিয়াতির বিষয়ে তার স্ত্রী সাবরিনাও সবকিছু জানতেন। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুজনকেই পৃথক ও মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জালিয়াতির বিষয়ে তাদের কার কি ভূমিকা ছিল তা জানার চেষ্টা চলছে। মামলার তদন্ত তদারক কর্মকর্তা গোয়েন্দা তেজগাঁও বিভাগের উপকমিশনার গোলাম মোস্তফা রাসেল বলেন, জেকেজি যে করোনা ভাইরাস পরীক্ষার নামে জালিয়াতি করত তার প্রমাণ পাওয়া গেছে। এখন আমরা আরিফ বা সাবরিনা কার কতটুকু ভূমিকা ছিল তা নিরূপণ করার চেষ্টা করছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত শেষে এ বিষয়ে পরিষ্কার করা যাবে। তিনি বলেন, তারা প্রথমে পরস্পরকে দোষারোপ করেছে, তবে আরিফ অনেক কিছু স্বীকার করেছেন। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি। খুব দ্রুত এই তদন্ত সম্পন্ন করে আদালতে অভিযোগপত্র দেওয়া হবে। তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, করোনা মহামারী নিয়ে সারা পৃথিবী যেখানে উদ্বিগ্ন, সেই অবস্থায় মানুষের জীবন মৃত্যুর বিষয় নিয়ে এমন জালিয়াতি কেন করেছে, এমন প্রশ্ন রাখা হয়েছিল আরিফ ও সাবরিনাকে, কিন্তু তারা কেউ এর উত্তর দিতে পারেননি। আরিফ জানিয়েছে, তারা করোনা পরীক্ষার জন্য সাধারণ মানুষের কাছ থেকে 5 থেকে 25 হাজার টাকা পর্যন্ত নিয়েছে। বিদেশিদের কাছে পরীক্ষার জন্য $100 থেকে $300 পর্যন্ত নিয়েছে, কিন্তু দেশি বিদেশি কারো নমুনাই পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়নি। সব রিপোর্টই দেওয়া হচ্ছে অনুমানের ওপর ভিত্তি করে। তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, গ্রেফতারের পর থেকেই সাবরিনা নিজেকে জেকেজির চেয়ারম্যান হিসেবে অস্বীকার করে আসছিলেন, কিন্তু তার সামনে চেয়ারম্যান ও জেকেজির মুখপাত্র হিসেবে বিভিন্ন সময় বক্তব্য ও বিবৃতি দেওয়ার তথ্য উপাত্ত হাজির করা হলে তিনি চুপসে যান। স্বামী আরিফ চৌধুরীর নির্দেশে স্বেচ্ছাসেবী হিসেবে এসব কাজ করেছেন বলে মন্তব্য করেন তিনি। জালিয়াতির বিষয়টি বুঝতে পেরে তিনি জেকেজি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন বলেও তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে দাবি জানান।
তদন্ত সংশ্লিষ্ট ডিবি পুলিশের একজন কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে ডাক্তার সাবরিনা দায় অস্বীকার করার চেষ্টা করেছেন, কিন্তু জেকেজি সব জালিয়াতি সম্পর্কে সাবরিনা জানতেন এবং জালিয়াতির অর্থ থেকে তিনি সুবিধাও নিয়েছেন। মূলত আরিফ চৌধুরীর সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের সবার সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন কাজ পাইয়ে দিতে সহযোগিতা করতেন, তাই তার দায় এড়ানোর কোনো সুযোগই নেই। বাংলাদেশের জনপ্রিয় রাইড শেয়ার অ্যাপ পাঠাও এর প্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোদ্ভূত ফাহিম সালেহ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নৃশংসভাবে খুন হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার 14 জুলাই বিকালে নিউ ইয়র্ক সিটির লেয়ার ইস্ট ম্যানহাটের কন্ডোমিনিয়ামের অ্যাপার্টমেন্ট বাসা থেকে পুলিশ তার মাথাবিহীন কয়েক টুকরো দেহ উদ্ধার করেছে। মরদেহের পাশে একটি ইলেকট্রিক করাতও পেয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের ধরন দেখে পুলিশ ধারণা করছে এটি পরিকল্পিত ও পেশাদার খুনির কাজ, কারণ অ্যাপার্টমেন্টের কোথাও রক্তের চিহ্ন নেই, এমনকি অ্যাপার্টমেন্টের কিছু লুট বা খোয়া যায়নি। তবে পুলিশ এখনো হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পারেনি। নিউ ইয়র্ক থেকে প্রকাশিত ডেইলি নিউজ জানিয়েছে, একজন নিকটাত্মীয়ের ফোন পেয়ে লেয়ার ইস্ট ম্যানহাটনের সাফক ও ইস্ট হাউস্টন স্ট্রিটের ভবনের অ্যাপার্টমেন্ট থেকে ফাহিমের মৃতদেহ উদ্ধার করে। গত বছর $2.25 বিলিয়ন এই বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন ফাহিম সালে। পুলিশের বরাত দিয়ে নিউ ইয়র্ক পোস্ট বলছে, ভবনের সিসিটিভির ফুটেজে ফাহিম সালে শেষবার সোমবার দুপুর 1:40 এর দিকে দেখা গেছে। ওই সময় তিনি তার বিল্ডিং এর লিফটে প্রবেশ করেন এবং তার সপ্তম তলার অ্যাপার্টমেন্টে লিফট থেকে নেমে যান। সন্দেহভাজন খুনিও একটি ব্যাগ হাতে তার সঙ্গেই লিফটের অপেক্ষায় ছিল। ফাহিম অ্যাপার্টমেন্টে প্রবেশের সঙ্গে সঙ্গে সন্দেহভাজন খুনিকে তার উপর হামলা করতে দেখা যায়। নিউ ইয়র্ক পুলিশ বিভাগের মুখপাত্র সার্জেন্ট কার্লোস নুইবস দাবি করেন, নিহত ফাহিমের দুই হাঁটুর নিচের অংশ এবং দেহ থেকে দুই হাত বিচ্ছিন্ন ছিল। ঘটনাস্থলে দেহের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ পাওয়া গেছে, তবে কোথায় সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে অস্বীকার করেন ওই কর্মকর্তা। পুলিশের গোয়েন্দা শাখার কর্মকর্তারা লাশের আঙুলের ছাপ এবং নানার আলামত সংগ্রহ করেছেন, তবে এখনও ফরেন্সিক রিপোর্ট পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। উল্লেখ্য, ফাহিমের জন্ম 1986 সালে, তার বাবা সালেহ উদ্দিন বড় হয়েছেন চট্টগ্রামে আর মা নোয়াখালীর। ফাহিম পড়াশোনা করেছেন ইনফরমেশন সিস্টেম নিয়ে আমেরিকার বেন্টলি বিশ্ববিদ্যালয়ে। 2015 সালে কয়েক বন্ধু মিলে বাংলাদেশে চালু করেন রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও। অন্যকে দিয়ে নিজের বোর্ড পরীক্ষা দেওয়ার অভিযোগে আলোচনায় আসা সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলি এবার আলোচনায় এলেন কোটি টাকার গাড়ি কিনে। সম্প্রতি 1,65,00,000 টাকা বাজার মূল্যের গাড়ি তিনি শুল্কমুক্ত সুবিধা দিয়ে কিনেছেন। গাড়িটি কেনার পর তার সামনে দাঁড়িয়ে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা গেছে গাড়িতে এমপির স্টিকার লাগানো। রাজধানীর তেজগাঁও এলাকার একটি শোরুম থেকে তিনি গাড়িটি কিনেছেন। ওই শোরুমের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ল্যান্ড স্কুইজার ব্র্যান্ডের সম্পূর্ণ নতুন এই গাড়িটির বাজার মূল্য 1,65,00,000 টাকা। এমপি বুবলি কিছুদিন আগে নিজের নামে এই গাড়িটি কিনেছেন শুল্কমুক্ত সুবিধায়। এদিকে নরসিংদীর সংরক্ষিত আসনের এই সংসদ সদস্যের বিলাসবহুল গাড়ি কেনা নিয়ে নেতাকর্মীদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। নরসিংদীর একজন আওয়ামী লীগ নেতা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, কদিন আগেও বুবলি রিকশায় চলাচল করেছেন, এখন এত দামের গাড়ি কিভাবে কিনলেন। এই সংসদ সদস্যের বিরুদ্ধে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে অন্যের মাধ্যমে নিজের পরীক্ষা দেওয়ার অভিযোগ প্রকাশের পর নানা সমালোচনা হয়েছিল। বুবলি ঢাকায় থাকলেও তার হয়ে নরসিংদীতে বিএ পরীক্ষা দিয়েছিলেন প্রক্সি প্রার্থীরা। 8 জন ছাত্রী এমপির হয়ে পরীক্ষা দিয়েছিলেন। পরীক্ষায় নিজের প্রক্সি প্রার্থীর বিষয়টি গত বছর আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসে। এ ঘটনায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বুবলিকে বহিষ্কার করা হয়। পাশাপাশি দল থেকে বহিষ্কারের দাবি ওঠে এমপি বুবলি নরসিংদীর প্রয়াত পৌর মেয়র লোকমান হোসেনের স্ত্রী। সন্ত্রাসী হামলায় মেয়র লোকমান নিহত হওয়ার পর তিনি রাজনীতিতে আলোচনায় আসেন। রোগীদের কাছ থেকে স্যাম্পল নিয়ে পরীক্ষা না করেই রিপোর্ট দেওয়ার দায়ে চট্টগ্রামের বোয়ালখালীর নিও শোভরন ডায়াগনস্টিক সেন্টারকে 1,00,000 টাকা জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে নোয়াখালীর শাকপুরা চৌমুহনী বাজার এলাকায় নিউ শোভরন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ এই জরিমানা আদায় ও প্রতিষ্ঠান সিলগালা করার আদেশ দেন। অভিযানে নেতৃত্ব দেন বোয়ালখালীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আসিয়া খাতুনের নির্দেশনায় বোয়ালখালীতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম শুনানি শেষে শাহেদ এবং মাসুদের 10 দিনেরই রিমান্ড মঞ্জুর করেন।
এছাড়া শাহেদের অন্যতম সহযোগী তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলির বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।